বন্ধুরা, ছোট বড় আমরা সকলেই বিল গেটস নামটি শুনেছি, যিনি কিনা এই পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি। কিন্তু আমরা এই ব্যক্তিটির ব্যক্তিগত জীবন সম্পর্কে কে কতটা জানি, তাই আজকে জেনে নেই এই সেরা ধনী ব্যক্তিটির জীবন সম্পর্কে। সাফল্য যাকে আস্তেপিস্তে আবদ্ধ করে রাখে, তেমনি একটি নাম বিল গেটস। অধ্যবসায় এবং তপস্যা মানুষকে কী এনে দিতে পারে, তা বিল গেটস শিখিয়েছেন আজকের তরুণ প্রজন্মকে, যার দরুন আজকের শ্রেষ্ঠ ধনী তকমাটা নিজের নামের সাথে মোটামুটি পাকাপোক্তভাবেই লাগিয়ে নিয়েছেন তিনি। বিল গেটস এর পুরো নাম উইলিয়াম হেনরি গেটস। জন্ম হয়েছিল 1955 সালের 28 অক্টোবর আমেরিকার ওয়াশিংটনের সিয়াটনে। তার বাবা উইলিয়াম হেনরি গেটস, তিনি ছিলেন একজন বিখ্যাত আইনজীবী, এবং মা ম্যাক্সওয়েল গেটস ছিলেন ইউনাইটেড ওয়েতের ডিরেক্টর। তার স্কুল জীবন শুরু হয় 13 বছর বয়সে লেকসাইড স্কুল থেকে, এবং তিনি সেখান থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এই সময় তিনি মোট 1600 নম্বরের মধ্যে 1590 নম্বর পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এরই ফলশ্রুতিতে 1973 সালে হার্ভার্ড কলেজে পড়ার সুযোগ পেয়ে যান। এখানে পড়তে এসে বিভিন্ন লোকের সান্নিধ্য লাভ করেন, স্টিভ বাল্মার তাদেরই একজন, যে পরবর্তীতে মাইক্রোসফটের সিইও হন। হার্ভার্ডে পড়ার সময় গেটসের নির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না শিক্ষাগ্রহণ বিষয়ে, কিন্তু তিনি বেশিরভাগ সময় কাটাতেন কলেজের কম্পিউটার ল্যাবে। ব্যক্তিগত জীবনে বিল গেটস 3 সন্তানের পিতা, এবং তার স্ত্রী সহ সুখী ও সরল জীবনযাপন করেন। নিজের কাজটি তিনি নিজের হাতে করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিধায় তাকে দেখা যায়, তিনি খাওয়া দাওয়ার পর নিজের থালা বাসন নিজের হাতে পরিষ্কার করেন। সন্তানদের পিতা হিসেবে তিনি একজন আদর্শ মডেলের দৃষ্টান্ত স্থাপনের একটি উল্লেখযোগ্য চিত্র হচ্ছে, তিনি তার সন্তানদের বয়স 14 বছরের আগে কোনো ধরনের মোবাইল ফোন কিনে দেননি, এবং তথ্য প্রযুক্তি জগতে এত বড় একজন ব্যক্তিত্ব হয়েও তিনি নিজেই তার সন্তানেরা কখন এবং কতক্ষণ প্রযুক্তিপূর্ণ ব্যবহার করবে তা নির্ধারণ করে দেন। বৈবাহিক জীবনে একজন স্বামী হিসেবে বিল গেটস তার স্ত্রীর প্রতি যথেষ্ট রোমান্টিক। পারিবারিক জীবনের দিকে তাকালেও দেখা যাবে, পরিবারের কর্তা বা প্রধান হিসেবে তিনি যথেষ্ট দায়িত্বশীল। তিনি পরবর্তীতে 1974 হানিওয়েল নামক একটি ক্লাবে যোগ দেন। সেই বছরই তিনি তার বন্ধু পল এলেনকে সাথে নিয়ে তৈরি করেন MITS 4400, যা ইন্টেল 8080 CPUতে ব্যবহার উপযোগী। এই আবিষ্কারের পরে গেটস সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে শুরু করেন এবং হার্ভার্ড ত্যাগ করেন। মূলত তার সফল যাত্রা এখান থেকে শুরু হয়। পরবর্তীতে IBM 1980 গেটসকে IBM PC এর অপারেটিং সিস্টেম তৈরিতে কাজ করতে অনুরোধ করেন। মাইক্রোসফট সর্বপ্রথম তাদের বাণিজ্যিক সম্প্রসারণ শুরু করে 1985 সালের 20 নভেম্বর থেকে মাইক্রোসফট উইন্ডোজের মাধ্যমে। এই সময়ও তারা IBM এর সাথে চুক্তিবদ্ধ ছিল, এবং পরবর্তীতে 1991 মাইক্রোসফট কোম্পানি IBM থেকে পৃথক হয়ে স্বাধীনভাবে কাজ শুরু করতে থাকে। বিল গেটস মাইক্রোসফটের CEO ও প্রধান আর্কিটেক্ট ছিলেন। মাইক্রোসফট বা মাইক্রোসফট কর্পোরেশন হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত একটি বহুজাতিক কোম্পানি, যেখানে কম্পিউটার সহ আধুনিক তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন পণ্য উৎপাদন ও বিপণন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য পণ্যগুলি হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। বিশ্বের সেরা ধনী ব্যক্তি বিল গেটস এই কোম্পানির সহপ্রতিষ্ঠাতা। তার সহকারী পল অ্যালেন মাইক্রো কম্পিউটার এবং সফটওয়্যার, এই দুটি শব্দের মিশেলে কোম্পানিটির এহ নামকরণ করেন। বিল গেটস 1994 সালের 1 জানুয়ারিতে
মেলিন্ডা ফ্রান্সের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিন সন্তানের জনক বিল গেটস বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হিসেবে খ্যাত। বর্তমানে গেটস 72.2 ইউএস ডলারের মালিক। তার 32তম জন্মদিনের আগে ফোর্বস ম্যাগাজিনে প্রভাবশালীদের তালিকায় চারজনের একজন নির্বাচিত হন। এই অর্থের একটি বিশাল অঙ্কের টাকা তিনি প্রতি বছরই বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এ জমা করেন পৃথিবীর দুস্থ ও অসহায় মানুষের সাহায্যার্থে। 2006 সালের জুন মাসে গেটস ঘোষণা করেন তিনি মাইক্রোসফট খণ্ডকালীন ভূমিকায় কাজ করবেন এবং তিনি ও তার স্ত্রী মেলিন্ডা গেটস 2000 সালে যে বেসরকারি দাতব্য ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন তাতে পূর্ণকালীন কাজ করবেন বলে সিদ্ধান্ত নেন। তিনি ধীরে ধীরে তার দায়িত্বগুলি রে ওজি এবং ক্রেক মুন্ডির কাছে স্থানান্তরিত করেন। তিনি 2014 সালের ফেব্রুয়ারিতে মাইক্রোসফটের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন এবং সদ্য নির্ধারিত প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলাকে সমর্থন করার জন্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে একটি নতুন পদ গ্রহণ করেন। 2020 সালের মার্চ মাসে গেটস জলবায়ু পরিবর্তন, বিশ্ব স্বাস্থ্য ও উন্নয়ন এবং শিক্ষাসহ তার জনহিতকর প্রচেষ্টায় মনোনিবেশ করার জন্য মাইক্রোসফট এবং বার্কশায়ার হ্যাথওয়েতে তার বোর্ডের অবস্থান ছেড়ে দেন। 1987 সাল থেকে তিনি বিশ্বের ধনী ব্যক্তিদের ফোর্বস তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। 1995 থেকে 2017 সাল অবধি তিনি 4 বছর বাদে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির ফোর্বস খেতাব অর্জন করেছিলেন। পরবর্তীকালে তার কর্মজীবনে এবং 2008 সালে মাইক্রোসফট ছেড়ে যাওয়ার পর থেকে গেটস বহু জনহিতকর কাজ চালিয়ে যান। তিনি বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন দাতব্য সংস্থাগুলি এবং বৈজ্ঞানিক গবেষণা কর্মসূচিকে প্রচুর পরিমাণে অর্থ প্রদান করেছেন, যা বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে বিশ্বের বৃহত্তম বেসরকারি দাতব্য সংস্থা হিসেবে স্বীকৃতি দান করেছে। 2009 সালে গেটস এবং ওয়ারেন ব্যাফেট দ্য গিভিং প্লেস প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে তারা এবং অন্যান্য ধনকুবেররা তাদের সম্পদের কমপক্ষে অর্ধেক দান করার প্রতিশ্রুতি দেন।